नमस्कार, जय श्री कृष्ण, राधे राधे। पिंकी भिलेज किचन फूड चैनले अपना सबाई के स्वागत। बड़ोदेर प्रणाम जानाई, छोटोदेर आंतरिक भालोबासा जानाई। आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के नतून एक रेसिपी निये एसेछि, सेटा हलो दई पिठे। तो दई पिठे बनानो पद्धतिटा देखे नेब एवं संगे की उपकरण व्यवहार करते हैं सेगुलो देखे नेब। दई पिठे खेते जतटा सुंदर लागे देखतेओ खूब सुंदर लागे। देखुन आमार दई पिठे बनाते आमी एखाने 200 ग्राम मयदा नियेछि, 500 ग्राम दई नियेछि, 500 ग्राम चीनी नियेछि, सामान्य परिमाणे घी नियेछि, ड्राई करे रखा काजू बादाम नियेछि, चेरी नियेछि, एखाने 600 ग्राम सूजी नियेछि, संगे लवण, 8 एलाच गुड़ो करे नियेछि। एबार एगुलोके एक संगे मिसिए निते होबे। प्रथमे सूजीगुलो ढेले दिच्छी। तारपरे मयदा, तारपरे चीनी। चीनीटा आपनारा जे जार स्वाद अनुयायी देबेन। ढेले नेब दई। आमी एखाने टक दई व्यवहार करेछि। आपनारा चाइले मिष्टि दई व्यवहार करते पारेन, किन्तु टक दईते दई पिठेटा भालो हय। परिमाण मतो लवण। बंधुरा, আমি উপকরণটা দেখানোর সময় খাওয়া সোডাটা দেখাইনি আর সঙ্গে বেকিং পাউডারটা দেখাইনি। এখন আমি বেকিং পাউডার ও এর সঙ্গে খাওয়া সোডা, বেকিং পাউডার দুটোই অ্যাড করে নেব। তো বেকিং পাউডার আমি 1 চামচ মতো দিচ্ছি, 1.5 চামচ মতো দেব। এবার সামান্য অল্প খাওয়া সোডা, এবার একসঙ্গে এটাকে মিশিয়ে নেব। আমি এই হাতাটার সাহায্যে মিশাচ্ছি। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার এতে ছুঁড়ে রাখা নারকেল দিয়ে দেব। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে দেবে, না যদি থাকে দেওয়ার দরকার নেই। এবার এতে গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো দিয়ে দেব। মাখিয়ে দেখবেন মিশ্রণটা যেন পাতলা একটু তোর মতো হয়। আমার এতে আরো সামান্য জল লাগবে।
দেখুন মিশ্রণটা আমার পুরো মাখানো হয়ে গেছে, এভাবে হবে। এবার এটাকে এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার বন্ধুরা এটা এক ঘন্টা মতো রেখে দিয়েছি। এক ঘন্টা হতে হতে এবার আমি এই ছাঁচের থালাগুলোতে ঘিটা মেখে নেব। ঘিটা এটার সাহায্যে মাখছি। এটা হলো কলা পাতার ডাঁটি, দেখুন এভাবে ঘিটা মেখে নিতে হবে। প্রত্যেকটিতে এভাবে ঘিটা মাখবেন। আমার মাখানো হয়ে গেছে। তিনটে তিতে মেখে নিয়েছি। আমি এখন দই পিঠের মিশ্রণটা এক ঘন্টার মতো বানিয়ে রেখে দিয়েছি। এক ঘন্টা হতে হতে আমি তোমাদেরকে এই এক ঘন্টার ফাঁকে কিছু হাতের তৈরি ছোট ছোট শিল্প দেখাবো। এই এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্যান্ডা। এই গ্যান্ডা দিয়ে, এই জাল দিয়ে তৈরি হয় এভাবে ডিম। তো এই ব্যবসাটা আমার স্বামীর ব্যবসা এবং এই ব্যবসাটিতে আমিও এই কাজগুলো করি। এবং আমি এক সাধারণ পরিবারের গৃহবধূ, আর সাধারণ পরিবারের গৃহবধূ তো রান্নার কাজও করে থাকি এবং হাতের তৈরি এই ছোট ছোট শিল্পের কাজও করি। তো তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমি কাজগুলো কেমন করি। এবং বাড়িতে আমার দুজন বাচ্চা আছে, তো দুজন বাচ্চাদেরও সামলাতে হয়। ওদেরও ওরাও প্রচণ্ড দুষ্টু, তার সঙ্গে আমার এই ব্যবসার কাজ এবং রান্নার কাজ দুটোই একসঙ্গে সামলাই। এবং বাড়িতে গুরুজনরা আছে, গুরুজনদের দেখাশোনা, ওদের খেয়াল রাখা এবং পরিবারের সবার খেয়াল রাখি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে বানাচ্ছি, এভাবে বানাই। এগুলোকে আমাদের বাড়িতে হাতে স্পুনের সাহায্যে ফুটো করা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেট, অ্যালুমিনিয়ামের জাল। এই এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিআই তার। জিআই তারকে রাউন্ড করে অ্যালুমিনিয়াম জাল এর ওপরে বসানো হয়েছে। বসিয়ে এর উপরে এই গ্যান্ডাগুলোকে স্পুনের সাহায্যে ফুটো করে এর ওপরে গাঁথা হয়। দেখুন পুরো মালটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাঁড়াগুলো দড়ির সাহায্যে, এই দড়ির সাহায্যে বেঁধে নিয়েছি দেখুন। এবং সঙ্গে এটাও করা হয়, তার সঙ্গে এটার সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন না, এটার সাহায্যে এই গুজিগুলো, একে গুগলি বলা হয়, দড়ির সাহায্যে এগুলোকে গাঁথা হয়। দেখতে পাচ্ছেন কালো লাল, এই এটা কালারিং মাল, ওর নাম হচ্ছে তারল্যাম। এভাবে আমরা মাল তৈরি করে থাকি। এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু আছে, এই যে মাল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডোরস্টিন মাল, এগুলো আমরা বাড়িতে বানাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ল্যাম্পশেড, ওকে চক্রি মাল বলা হয় এবং কেউ কেউ বলে ল্যাম্পশেড। সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। এবং বাড়িতে আপনারা যদি এভাবে এই মালগুলো নিয়ে বাড়িতে টাঙান, তো ওপরে পাকার ঘরের ওপরে, না হলে যে কোনো ছাদের ওপরে, সিলিংয়ের ওপরে টাঙিয়ে রাখলে খুব সুন্দর লাগে। ওর ভেতরে লাইট দিয়ে দিলে আরও সুন্দর লাগবে, ভীষণ কালারফুল লাগবে দেখতে। এটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে যে আমি বানালাম, এভাবে এটা দিয়েও এই মালটা একটা বানিয়েছি দেখুন।
এবং এভাবে আমাদের বাড়িতে প্রচুর এরকম মাল বানানো আছে, তোমাদেরকে একটি একটি করে দেখাচ্ছি। দেখুন তোমাদের কেমন লেগেছে আমার এই হাতের তৈরি হস্তশিল্প, হাতে ম্যানুফ্যাকচার করা হয়। তো এই মালগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, এবং এই পুরো ভিডিওটা আমার কেমন লেগেছে এবং সঙ্গে আমি যে এখুনি দই পিঠেটা বানাবো তারও সম্পর্কে কিছু কমেন্ট করে জানাবেন। এবার বন্ধুরা আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন আমি এই ছাঁচটার মধ্যে, ছাঁচের হাঁড়িটার ওপরে ছাই মেখে নিয়েছি, হাঁড়িটাকে এড়িয়ে করে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 ঘটি জল ঢেলে দিলাম, তো এটা গরম হতে হতে, এখন আমি এটাতে ঢাকা দিয়ে দেব, গরম হতে হতে আমি ছাঁচের থালির মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নেব। আমার এটা এই উনুনটা 2টি মুখ আছে, একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কারণ ওইদিকে আগুনের তাপগুলো বেরিয়ে চলে গেলে এই ছাঁচটিতে তাপ আসবে না, সেই জন্য। এবার আমি এটাকে খুলে দেখব কেমন হয়েছে 1 ঘন্টার পর। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটার সাহায্যে আমি ছাঁচের থালিতে এই মিশ্রণটা দিয়ে দেব এভাবে। এভাবে দিয়ে দেবেন, এবার এটিতে ভালো করে সাজিয়ে দেব। চেরি দিয়ে দিলাম, চেরিগুলোকে এভাবে করে সাজিয়ে নেবেন। দেখলাম আমি কি করে সাজাচ্ছি, উনুনের ভীষণ ধোঁয়া লাগছে আমার চোখে। এভাবে কাজুগুলোকে উপরে দিয়ে দেবেন।
দেখুন আমার এই ছাঁচের থালিটা পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। যখন এটা ছাঁচের মধ্যে তৈরি হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। দেখুন বন্ধুরা, আমার তিনটা ছাঁচের থালাতে সাজানো হয়ে গেছে পিঠেটা। এবার আমি ছাঁচের হাঁড়ির মধ্যে বসিয়ে দেব, ভীষণ গরম আছে, জলটা ফুটছিল, এভাবে একটা একটা করে বসাবো। প্রথমে ছোটটা দিলাম, এরপরে মেজোটা, এরপরে বড়টা। এবার আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেব, এই বন্ধ অবস্থায় 15 মিনিট রেখে দেব। বন্ধুরা, গতকাল এই উনুনটি আমি বানিয়েছি হাতে, দেখুন এখন মাটিটা নরম হয়ে আছে, এ ফাটল দিচ্ছে, এটা পুরোটা শুকবে, শুকলে পুরো উনুনটা তৈরি হবে। এবার দেখে নেব আমার দই পিঠেটা কেমন হয়েছে, 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? ভালো লাগছে দেখতে, পুরো পুরি পিঠেটে তৈরি হয়ে গেছে, ফুলে গেছে, এরকম সুন্দর লাগছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নেব। ভীষণ গরম, এবার একটু ঠান্ডা হলে তুলব। এটিকে কানির সাহায্যে তুলে দেব, ভীষণ গরম লাগছে, ধুমো বেরিয়েছে, কি করে তুলব ভাবতে পারছি না, ভীষণ গরম। ও দেখুন কেমন সুন্দর হয়েছে তিনটি। এবার এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এই ছুরির সাহায্যে, না হলে এই চামচের সাহায্যে তুলে নেব, 10 মিনিট রাখার পর তুলব। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, একটুখানি ঠান্ডা হয়েছে কিন্তু গরমও আছে। এবার আমি এগুলোকে তুলে নেব এই চামচের পেছনটার সাহায্যে, পুরো খসখসে হয়েছে। এভাবে এভাবে করে তুলবেন, দেখুন পেছনটা কত সুন্দর হয়ে গেছে। স্পঞ্জিও হয়েছে, উঠে যাচ্ছে, দেখেছেন কি সুন্দর। আপনারও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দই দিয়ে সঙ্গে বেকিং পাউডার, খাওয়া সোডা ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে, খাওয়া সোডা ব্যবহার করতে পারেন, ওতেও দই পিঠে বানানো যায়। আমি এখানে কেটে রাখা চেরি ও কাজু দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ কাজুর ব্যবহার করতে পারেন এবং পিস্তা বাদামও দিয়ে দিতে পারেন। একে একে তুলে নিচ্ছি, খুব ভালো লাগছে দেখতে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে,
দুটি তুলে নিয়েছি, এবার আরেকটি তুলছি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করবেন এবং লাইক বাটনটিকে প্রেস করবেন ও সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম নিত্য নতুন রেসিপি যখন ইউটিউবে আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা কিরকম স্পঞ্জি হয়েছে দই পিঠেটা আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখুন কত সুন্দর কিরকম হয়েছে, কিরকম স্পঞ্জি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখন এই পিঠেগুলোকে আমার দিদা, আমার ছেলে, আমার ছোট ছেলে এদের সবাইকে পরিবেশন করে দিয়েছি, ওরা খাবে। খাও, তোমরা খাও পিঠে। এবং সঙ্গে আমিও খাবো। আমার তো খুবই ভালো লেগেছে খেতে, কিন্তু আমি বলবো না, যেহেতু আমি বানিয়েছি তো ওরা বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করেন, খাবে। খুব 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 ভালো হয়েছে। আপনারাও বাড়িতে এমন এরকম ভিডিও পিঠে বানিয়েছে সেরকম আপনারা বানিয়ে খাবেন। এখন ভীষণ গরম পড়েছে, তাই আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।